ভারতে আটকে পড়া 200 বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুর একটার মধ্যে এরা বেনাপোল চেকপোস্ট অতিক্রম করেন। দেশে ফেরত আসা সবাইকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখনও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে কয়েকশো বাংলাদেশি দেশে ফেরার ছাড়পত্রের অপেক্ষায় আছেন। সীমান্ত বন্ধের জেরে ভারতে আটকে পড়া 200+ যাত্রী বুধবার সকাল থেকে বাংলাদেশে প্রবেশ শুরু করেন। দুপুর একটার মধ্যে বিশেষ ছাড়পত্র পাওয়া সবাই ইমিগ্রেশন চেকপোস্ট পার হন। এদের বেশিরভাগ চিকিৎসা ভিসায় ভারতে গিয়ে আটকা পড়েন বলে জানান। সরকারি কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসারে ফেরত আসা যাত্রীদের সবাইকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করছি, সেই জন্য আমাদের বেনাপোলে কিছু হোটেল বুক করা আছে। আমরা প্রতিদিন তালিকা ধরে তাদেরকে সেই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিচ্ছি। এর আগে মঙ্গলবার প্রায় 100 যাত্রী দেশে ফেরেন। ফেরত আসা ব্যক্তিরা জানিয়েছেন, এখনও প্রায় 700 যাত্রী ওপারে বিশেষ ছাড়পত্রের অপেক্ষায় আছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।